সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকাল ওঠা হয়ে গেছে, বাড়ির কাজকর্মগুলো করা হয়ে গেছে, রান্না বসিয়েছি, আজ সোনাইকে আমি ডিম আনতে পাঠালাম। আজকে রবিবার, আজকে চিকেন উপরে চিকেন খাবো, আর আনার লোক নেই, কে আনবে বলো তো চিকেন? আমার বাপি তো নেই, বাড়িতে চলে গেছে ডিউটি। অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি, পুজো হয়ে গেছে, দেখো আর আমার রান্নাও বসানো হয়ে গেছে, ফেলেছি, মানে বাসি কাজগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। ওষুধাকে ফোন করেছিল বাবাড়ি থেকে, আদে কি রান্না করছি দেখো। চাল কুমড়ো নিয়ে এসেছিলো, চাল কুমড়ো, আলু, মসুর ডাল আর টমেটো দিয়ে তরকারি। নয় আজকে সার্ভার থেকে টিউশন আছে, ও টিউশন যাবে, সার্ভার আমি ওই জন্য রুটি করবো, ময়দাও মেখেছি, রুটি করবো। দেখি শোনা যাচ্ছে, সোনা যদি বলে রুটি করতে তাহলে রুটি করবো, আর যদি বলে পরোটা করতে তাহলে পরোটা করবো। ময়দা মাখা হয়ে গেছে, আর বাইরে আজকে রোদ, দেখো কালকে রাত্রেবেলায় কি বৃষ্টি হয়েছে, আজকে রোদ কত। কালকে তো ভোট, কে কে ভোট দেবে? আমি আমার আমার ভোটার কার্ডটা না এখন আমার ট্রান্সফার করে নিয়ে আসা হয়নি আমাদের শ্বশুরবাড়িকে, তা আমি বলছিলাম যে মেয়ে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। আর দেখি ভাই যদি বলে যে ওইখানে দিতে যেতে, তাহলে কালকে সকালে বাস তো নাই, যাবো কিসে? বাস বাস পাবো না, বা আর যদি পাবো একটা দুটো বাসই পাবোই না মনে হয়। আর দেখি ওরা যদি নিয়ে নিয়ে যায় আমাকে, তাহলে ওখানে ভোট দিয়ে আসবো, আর যদি না হয় তাহলে থাকবো দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, কালকে যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড, মানে ফ্যান অফ করে ভয়েস দিতে হয় তো, এত কষ্ট হয় না, এত গরম করে কি বলবো তোমাদেরকে, খুব গরম করে। আমি আজকে ভাবছি যে আমি কালকে মনে মনে ভেবেছি যে কালকে আমি 8 মিনিট হোক 10 মিনিট যতক্ষণ আমি ভিডিও দেবো ততক্ষণ আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলবো, ভয়েস কোনো ভয়েসই দেবো না, দেখি পারি নাকি, একটিও ভয়েস দেবো না, সব তোমার সাথে সামনাসামনি কথা বলবো। শোনাই গায়ে না তেল ছিটকে পেয়ে গেল গো, জানো আমি পটাটা উল্টে গেছি, উল্টাতে গেলাম আর তেলটা একটু বেশি পড়ে গেছিলো, প্রথমবার দিয়ে ওর গায়ে তেল আর ভয়েও উল্টাতে পারছি না। শোনাই আমাকে হেল্প করে দিচ্ছে, এইগুলো হয়েছে, আর একটা আছে, ফুলবে তো, উল্টি দাও উল্টি দাও, কানাগুলো 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 চেপে চেপে দাও, এতক্ষণ ঠিকঠাকই ছিল, এমনি সামনাসামনি কথা বলে আমি বেশ ভিডিও করছিলাম, কিন্তু এখানে যে কাঠের কাজ হয় সে মেশিনগুলো চলতে আরম্ভ করলো, তাই আমাকে আবার বাধ্য হয়ে আবার আমাকে ভয়েস দিতে হলো। আর দেখো সোনাইকে আমার পরোটা হয়ে গেল আর তরকারিটা হয়ে গেছে, আর সোনাইকে আমি খেতে দিচ্ছি, আর আমিও নিয়ে নেবো, আমরা মামেই আছি বাড়িতে এখন। আর সোনাই দেখো ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিল, এনেছিল কালকে না পরশু বাপে নিয়ে এসেছিলো, একটা গোটা আছে একটা আধখানা আছে, গোটাটা ওকে দিলাম আর আধখানাটা আমি নিলাম। তারপরে দেখো ওকে ও টুলে খাই, যেহেতু ও টুলেই দেখো খেতে দিয়ে দিলাম। কি বলো শোনায়?
বিছানা তোলা হয়ে গেছে, মাঠটা পরিষ্কার করা হয়ে গেলো, সার মোচা হয়ে গেছে। আর এদিকে দেখো, তখন তো আমি টিফিনের তরকারিটা করলাম, আর যে ভাত একদম ফুটিয়ে রেখেছিলাম আমার চাপালাম, ওর ভেতরে আলু আলু আছে আর টমেটো আছে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, একটা ডিম দিয়েছি, ওটা ছাড়িয়েছি, ছাড়িয়ে আলুতে ডিমে ছানবো। আর এদেরকে এক বালতি আছে, এটা কাচবো এখনই রেখেছি, নি ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে চলো দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, আর আমার আলু ভাত মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো বের করে নেবো, বের করে আলু ভাতটা সেনে নেবো আর টমেটোটা সেনে নেবো, মানে মেখে নেবো। আর আমরা দেখো আগে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ডিমটা ছাড়িয়েও রেখে দিয়েছি। আর এগুলো না খুব গরম তো, তাই আমি দেখো গ্লাস, আমাদের ছোট্ট মতো একটা গ্লাস আছে, গ্লাসে করে আমি আলুগুলো সেনে নিই, আর টমেটোগুলো উপরে খোসাটা ছাড়িয়ে টমেটোগুলো ভালো করে সেনে সমস্ত কিছু রেডি করে রেখে দেবো। তারপরে স্নান করে নেবো, তা স্নান করতে করতে বা স্নান করা হয়ে গেলে সোনাই চলে আসবে। তাহলে চলো বন্ধুরা, আমি এগুলো রেডি করে রাখি। আমি এবার স্নান করে চলে এলাম, আমার বাইরে জামা কাপড়গুলো মিলে নিলাম, আর সোনাই তো পড়তে গেছে, এখন আসেনি। এখন বাজে তোমার 1:45, ও আসবে 2টোর সময়, ও আসলে তারপর ভাত খাবো। তা চল থাকো, তুমি একটু রেস্ট নিই। আমার ভাত বেড়ে নিয়েছি সোনাই, আমার তোরা খেয়ে নি। আর দেখো আজকে আমি খুব হালকার মধ্যে রান্না করেছি। আজকে মা নেই বাড়িতে, একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, মা খেতে চলে গেছে, ওর বাপিও আসবে না। আর মামির জন্য কী রান্না করবো ভাবলাম, এক ডিম একটা সেদ্ধ করে দিলাম, ডিম দিয়ে আলু দিয়ে সেনে নিলাম, আর টমেটো সেদ্ধ করলাম, আমের চাটনি আছে, আর তেঁতুলের টক আছে। আর সোনাইকে বললাম, সোনাই ঘি নিবি? ও বললাম, না আমি ঘি নেবো না। ও এমনি সেদ্ধ পক্ষ ও খেতে ভালোবাসে খুব, আর চিকেন হলে তো কোনো কথা নেই। আর ও বলছে, দেখো ভাতটা মাখতে পারছে না, বলছে মামাকে মেখে দাও। ওকে আমি দেখো ভাতটা মেখে দিলাম, বলতে কারেন্ট চলে গেছে, এত গরম করছে না কি বলবো, প্রচুর গরম করছে। সোনাই উঠে গেছে, সোনাই বলছে মা পাখা করো, এত গরম করছে, একটু হাওয়া নেই। পাখার কই, পাখা করছে না, দেখো তো রেজ দেন, চোখে মেয়ে গেছে এগুলো। সোনাই আমাকে পাখাটা দিল, দিয়ে ও আবার শুয়ে পড়েছে আর ঘুমিয়েও গেছে। আমি দেখো পাখা করছি আর এত গরম করছে। আমি আমার বাপিকেও ফোন করলাম যে কারেন্ট আসেনি, কি জন্য কারেন্টটা চলে গেল। ও বলে হয়তো কোনোখানে ট্রিপ করেছে, ওই জন্য হয়তো কারেন্টটা চলে গেছে, দিয়ে বলে কিছুক্ষণ লাগবে সময়। আর আমি দেখো জোরে জোরে হাওয়া করছি সোনাইকে, মানে যেহেতু প্রচণ্ড ঘুমিয়ে গেছে না, ঘুমোতে ঘুমোতে কারেন্ট চলে গেছে। সন্ধ্যে দেবো, সন্ধ্যা গেছে, সন্ধ্যে দেবো, চলো সন্ধ্যেটা দিয়ে নি। বন্ধুরা এবার আমি সন্ধ্যা দেবো, তারপর রাতের খাবারটা এখন করবো না, রাতের খাবার সেই সারাটা সময় আটা মাখবো, আর সন্ধ্যা দেওয়ার পর একটু টিফিন করবো, সন্ধ্যাবেলা কিছু খাবো, তারপর সোনাকে পড়তে বসাই। চলো আমি সন্ধ্যাটা দিই নি, সন্ধ্যায় দিয়ে এসে তো তোমার সঙ্গে আমার আমার কথা বলবো না, দেখাবো সে সোনাকে পড়াচ্ছি সেটা। তারপর আমি দেখো ঠাকুরের চরণ থেকে সব ফুলগুলো তুলে নেবো, কেন আমরা তুলে নিই ফুলগুলো, কারণ মা বলে যে ফুল থাকলে নাকি সন্ধ্যে সন্ধ্যে দেওয়ার সময়, মানে সন্ধ্যে দেওয়ার আগে ফুলগুলো তুলে নিতে হয়, দিয়ে তারপর সন্ধ্যে দিতে হয়।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। চলো বন্ধুরা, যেটা তোমাদের আমি কথা দিয়েছিলাম সেটা আমি রেখেছি। আজকে পুরো ভিডিওটা না কিছু মানে অনেকটাই তোমাদের সাথে আমি সামনাসামনি কথা বলেছি, ভয়েস দিইনি। কিছুটা হয়তো ভয়েস দিতে হয়েছে, কিছু কারণবশত কিছুটা ভয়েস দিতে হয়েছে। আর এখন বাজে ঘড়িতে তোমার 10:30, সোনায় খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আরও ভাবি ফোন করে বললো ওর নাকি আসতে লেট হবে একটু, কারণ বুঝতে তো পারছো যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে থাকে তাদের দায়িত্বটা একটু বেশি। আর যেহেতু কালকে ভোট আছে, এবারে অনেক মানে অনেক কিছু ব্যাপার আছে বলে ও বলে যে আমার লেট হবে, তোমরা খেয়ে নাও, তোমরা খেয়ে শুয়ে পড়ো আর আমি খেয়ে যাব। আর সোনায় খেয়ে ঘরে শুয়ে পড়েছে, আমিও ভিডিওটা অনেকটা এডিটিং করলাম, করে তারপর এই লাস্টে তোমাদের সাথে গুড নাইটটা বলার জন্য আমার ভিডিওটা অন করলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার অনুরোধ মানে একান্তভাবে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোনোখানে যদি ভালো লাগে তবে তুমি একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।